মমস ম্যাজিক রান্না আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আরো একটা ইন্দো চাইনিজ রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করছি হট গার্লিক চিকেন রেসিপিটা ভীষণ সিম্পল আমি এটা চাইনিজ ফ্রায়েড রাইস বা নুডলস সাথে পরিবেশন করি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নিই আজকের রেসিপিটি হট গার্লিক চিকেন বানানোর জন্য আড়াইশো গ্রাম বোনলেস চিকেন কিউব আকারে কেটে নিয়েছি ম্যারিনেট করব তার জন্য নিয়ে নিয়েছি গার্লিক পাউডার ওয়ান ফোর চা চামচ জিঞ্জার পাউডার ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার ওয়ান ফোর চা চামচ রেড চিলি পাউডার হাফ চা চামচ নুন দেব স্বাদ অনুযায়ী তবে সয়া সস দেবো সেই বুঝে নুনটা দেবো সয়া সসে নুন আছে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর একটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো হলুদটা দেব না একটা পাতিলেবু নিয়েছি সেটার অর্ধেকটা রস এর মধ্যে চিপে দিয়ে দেবো এবার হাতে করে বা একটা স্পুন দিয়ে খুব ভালো করে মাংসের গায়ে সব মশলাটা মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেবো আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিলাম ভালো করে বাইন্ডিংয়ের জন্য সব মশলাগুলো যাতে মাংসের সাথে লেগে থাকে ভাজার সময় খুলে না যায় সেই জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হট গার্লিকের জন্য একটা সস তৈরি করে নেব তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি গার্লিক চিলি সস দুই টেবিল চামচ রেড চিলি সস দেব এক টেবিল চামচ ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী বুঝে দেবে আর দেব এক টেবিল চামচ সয়া সস ভিনিগার দেব এক টেবিল চামচ সসটা খুব ভালো করে মিক্সড করে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এখন ম্যারিনেট করা চিকেনটাকে নেব তার জন্য কড়াই বেশ অনেকটা পরিমাণ হোয়াইট অয়েল গরম করে নিয়েছি চিকেনগুলো দুই পিট ভালো করে ভেজে নেবো চিকেনগুলো একটু ফাঁকা ফাঁকা করে ছাড়বো যাতে উল্টাতে কোনো অসুবিধা না হয় আর একটা দিক হলে তবেই উল্টাবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলোর একটা দিক ভাজা হলে আস্তে আস্তে উল্টে দেবো রেসিপি দেখতে দেখতে যদি কোনো ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে যায় তাহলে অবশ্যই ডেসক্রিপশানটা দেখে নেবেন সেখানে আমি ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস দিয়ে দিই চিকেনগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি চিকেনগুলো ভেজে নিয়ে রান্নার পরবর্তী অংশে চলে যাব এখন গ্রেভিটা তৈরি করব তাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন কুচি যেহেতু গার্লিক চিকে রসুনটা একটু বেশি করে দিতে হবে রসুনটা হালকা করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ ডাইস আকারে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ পাতার নিচের অংশটা নিচের যে সাদা অংশটা অল্প একটু কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে ভালো করে সব কিছু একটু দুই তিন মিনিট ধরে ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম ডাইস আকারে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি ভালো করে ক্যাপসিকামটা মিনিট দুই সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেবো ক্যাপসিকাম দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো যাবে না তাহলে পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু যদি কম আছে করা হয় তাহলে নষ্ট হয়ে যায় পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন যেই বাটিটায় সস গুলে রেখেছিলাম তাতে অবশ্য অল্প একটু নুনও আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি তখন বলতে ভুলে গেছিলাম আর এখন আমি নুন দিচ্ছি না সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ সসের মধ্যে নুন আছে যদি লাগে পরে আপনাদের বলে দেব এখন যেই বাটিটাতে গুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল গুলে নিয়েছি যাতে সসটা ভালো করে গুলে নেওয়া যায় সেই জন্য সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভাজা চিকেনগুলোকে দিয়ে দেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনগুলো সসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না কারণ চিকেনগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায় নিয়ে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার সেটা অল্প একটু জলে ভালো করে গুলিয়ে নেব গ্রেভিটাকে ঠিক করার জন্য এটা এবার চিকেনটার ওপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা প্রায় শেষের দিকে ডামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছে মুঠো পেঁয়াজ পাতা চাইনিজ রান্নায় পেঁয়াজ পাতা দিলে তার স্বাদটা ভীষণ ভালো হয় আর দু থেকে তিন মিনিট গ্যাসে রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার হট গার্লিক চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ